জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিয়া ইউনিয়নের শিমুলতারি গ্রামে কৃষকের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টারের চাবি হস্তান্তর এবং দান কাটা উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এ সময় তথ্য প্রতিমন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে সরকার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে কৃষক যাতে ন্যায্যমূল্য পায় তার জন্য কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে সরিষাবাড়ি উপজেলায় দশটি কম্বাইন হারভেস্টারের মেশিন ভর্তুকি মূল্যে দশজন কৃষককে প্রদান করা হয়েছে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে চলতি ধান কাটা মৌসুমে খুলনার কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের প্রায় চার বিঘা জমির ধান কেটে কৃষকদের হাতে তুলে দেন নেতাকর্মীরা করোনা ভাইরাসের কারণে চলতি বড় মৌসুমে ব্যাপকভাবে শ্রমিক দেখা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের নেতৃত্বে আওয়ামী লীগের সদস্যের একটি প্রতিনিধি দল গহরডাঙ্গার কৃষক হায়দার মিয়ার দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে এ সময় তারা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকের পাশে থাকার ঘোষণা দেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওয়াট খালি বিলে কৃষকের ধান কেটে মারাই করে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মহসিন খান মাখন সহ স্থানীয় নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট শ্রমিক সংকট পরিস্থিতি মোকাবেলায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জালোকাটির নলসিটি উপজেলায় অসহায় কৃষক হানিফ মল্লিকের দুই বিঘা জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনার প্রাদুর্ভাবে শ্রমিক সংকট দেখা দেয় চোয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের উদ্যোগে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার পাইকপাড়া গ্রামের চাষী শামসুল ইসলাম ও নজরুল ইসলামের মোট পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছেন জেলা কৃষকলীগের নেতাকর্মীরা চাঁদপুরের ফরিদগঞ্জের করুয়া এলাকায় কৃষকদের জমির ধান কেটে গড়ে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা খাগড়াছড়িতে খাদ্য নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রান্তিক কৃষকদের ধান কেটে দিচ্ছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ফেনীতে শ্রমিক সংকটের কারণে কৃষকের মাঠের ধান কেটে মারাই করে ঘরে তুলে দিচ্ছে ফেনী জেলা ছাত্রলীগ মাহফুজুর রহমান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন